রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার তিনি ছুটে যান দেশের রাজধানী দিল্লিতে। সেখানে মুখ্যমন্ত্রী বৈঠক করেন রাজ্যের প্ল্যানিং বোর্ডের সঙ্গে। রবিবার সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত হয় বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য পরিকল্পনা পর্ষদের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। রাজ্য পরিকল্পনা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান হলেন প্রাক্তন আইএএস আর কে মাথুর। তিনি বর্তমানে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপরাজ্যপাল। আর কে মাথুর উপস্থিত ছিলেন এই বৈঠকে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর কে মাথুরকে সংবর্ধনা জানান রাজ্যের পক্ষ থেকে। এদিনের বৈঠকে রাজ্যের উন্নয়নের স্বার্থে বিভিন্ন বিষয়টি নিয়ে রাজ্য পরিকল্পনা পর্ষদের সদস্যদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, আগামী থেকে শুরু হবে পঞ্চদশ যোজনা আয়োগ। তার আগে রাজ্য পরিকল্পনা পর্ষদের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় অমিত শাহ ও বিপ্লব দেবের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।